গত 9 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি মোদাস্সের খন্দকারকে। গুলি করার পর আহত অবস্থায় তাঁকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান 36 বছর বয়সী মোদাস্সের। তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটিতে একই সাথে শোক ও ক্ষোভের জন্ম হয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং খুনিকে আটকের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। খুনিকে ধরতে হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে। সেই হ্যান্ডবিলের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে $3,500 পুরস্কার ঘোষণা করা হয়েছে নিউ ইয়র্ক পুলিশের ক্রাইম স্টপার বিভাগ থেকে। বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে থাকা খুনির ব্যাপারে কারো কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে এ ব্যাপারে ক্রাইম স্টপার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যিনি তথ্য সরবরাহ করবেন তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।